Assalamualaikum everyone, welcome back to my channel. আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা ফেস প্যাক তৈরি করে দেখাবো যেটা আপনাদের সানট্যান দূর করতে সাহায্য করবে আর আপনাদেরকে স্কিনটা ইনস্ট্যান্ট ব্রাইট করতে সাহায্য করবে। খুবই কম ইনগ্রেডিয়েন্ট লাগবে আর সেটা আপনাদের হাতের কাছেই বাসায় পেয়ে যাবেন। তিনটে ইনগ্রেডিয়েন্টই হয়ে যাবে আমাদের। তাহলে চলুন দেরি না করে ভিডিও শুরু করি। ফেস প্যাকটি তৈরি করার জন্য আমি এখানে এক চামচ পাউডার মিল্ক নিয়ে নিয়েছি। আপনারা চাইলে লিকুইড দুধও ইউজ করতে পারেন, আপনাদের ইচ্ছে। এখন আমি নিয়ে নিচ্ছি এক চামচ চালের গুঁড়ো বা রাইস ফ্লাওয়ার। এটাও আমাদের সানট্যান দূর করতে সাহায্য করবে আর প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টও আছে এতে। এখন আমি নিয়ে নিচ্ছি এক চামচ ময়দা। এখন আমরা এটা পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে এক মিক্স করে ফেলতে হবে যেন কোনো লাম্পস না থাকে। তো মিক্স করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা ক্রিমি একটা ফেস প্যাক তৈরি হয়েছে। এখন আমরা এটা ফেসে অ্যাপ্লাই করব। তো আমার ফেস পুরো ক্লিন, ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি, মুখে কোনো কিছু থাকা যাবে না। এখনও করোনা ভাইরাসের প্রকোপ থাকলেও আমাদের কিন্তু অনেকেরই বাইরে যেতেই হচ্ছে, তো সানট্যানিংয়ের প্রবলেমটাও হচ্ছে। তো এটা তাদের জন্যই যাদের প্রতিদিন বাইরে যেতে হচ্ছে, সপ্তাহে অন্তত দুইবার আর যদি তাও না হয় একবার ইউজ করার ট্রাই করবেন। এতে আপনাদের সানট্যান অনেকটাই কমে আসবে। আর রাইস ফ্লাওয়ার, হুইট ফ্লাওয়ার, তারপরে আপনার মিল্ক, এগুলো কিন্তু সব কিছুই কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেনিফিশিয়াল। আমি এখানে লিপসেও অ্যাপ্লাই করছি। পুরো ফেসে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে 10 মিনিট রাখলে হবে, এর বেশি রাখার দরকার নেই, কারণ এটা শুকিয়ে আসলে স্কিনটা অনেক টান টান হয়ে আসবে। বেশিক্ষণ রাখলে এটা আরও স্কিনের জন্য খারাপ হবে। তো 10 মিনিট পর আমরা ফেস নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবো। যখনই টান টান মনে হবে স্কিন, তখনই আমরা ফেস ক্লিন করে ফেলবো। তো আমি এখন ঘাড়েও অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আগেই বলেছি যে কোনো ফেস প্যাক আমরা ফেসে অ্যাপ্লাই করলে সাথে ঘাড়েও অ্যাপ্লাই করবো, আর এই প্যাকটা আপনারা হাতেও পায়েও ইউজ করতে পারবেন। যেখানে যেখানে সান ট্যানিং হবে সেখানে সেখানেই আপনারা এটা ইউজ করতে পারবেন। এটাতে একসাথে ফেস প্যাকের কাজও হবে আবার স্ক্রাবিংয়েরও কাজ হবে, যেহেতু এখানে চালের গুঁড়া আছে। এটা খুবই মিহি গুঁড়া, কিন্তু তারপর এটা স্ক্রাবের কাজ করবে। তো আমি 10 মিনিট পর ফেস ক্লিন করে নিয়েছিলাম। এখন আমি ফেসে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি। ময়েশ্চারাইজার আমি এখন ইউজ করবো না, কারণ অনেক বেশি গরম। তো সানস্ক্রিনেই দুইটার কাজ হয়ে যাবে। সানব্লক ইউজ না করাই ভালো, কারণ সানব্লক আপনার উপরে লেয়ার ক্রিয়েট করে, এটা স্কিনের ভিতরে অ্যাবজর্ব হয় না। সেটা আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছি, সানব্লক আর সানস্ক্রিনের মধ্যে পার্থক্য আর কোনটা বেটার সেটাও আমি তুলে ধরেছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। হোপফুলি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।